কিছুদিন আগে আমি আমার চ্যানেলে 50,000 টাকা বাজেটের মধ্যে একটি বেস্ট ল্যাপটপের ভিডিও আপলোড করেছি যেটা আপনাদের চাহিদা অনুযায়ী মানে 50,000 টাকা বাজেটের মধ্যে একটি ল্যাপটপ রিভিউ করার জন্য আপনারা অনেকেই বলতেছিলেন তো তার জন্যই করেছি এবং সেই ভিডিওটিতে বলেছি যে আমি কোনো যদি এর থেকে ভালো ল্যাপটপ পাই পরবর্তীতে কিছুদিনের মধ্যে তাহলে সেটিকে নিয়ে একটি ভিডিও বানানোর ট্রাই করব তো আজকে সেরকমই একটি ল্যাপটপের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে যেটার বাজেটটা হচ্ছে 50,000 থেকে 4-5,000 টাকা বেশি তো এই ল্যাপটপটি হচ্ছে 8K এসপি ব্র্যান্ডের ল্যাপটপ যার মডেলটা হচ্ছে SP15S fq2644TU তো এই ডিভাইসটিকে নিয়ে একটু যে একটা বিস্তারিত আলোচনা করব ডিভাইসটিতে আপনারা ভালো মানের র্যাম পেয়ে যাচ্ছেন প্রসেসর স্টোরেজ দারুণ এক কথায় বলতে গেলে যদি আপনি একজন মিড লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওয়াল শুরুতে কথা বলবো এই ডিভাইসটির ডিজাইনটা নিয়ে ডিজাইনের দিকে তাকালে যে কেউ বলে দিবে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির সেই সাথে গুড ডিজাইনের একটি ল্যাপটপ ডিভাইসটির ডিসপ্লে বেজেলগুলো কিন্তু বেশ ন্যারো দুই সাইডের বেজেলগুলো বিশেষ করে খুবই ন্যারো এর কারণে ডিসপ্লে লুকিংটা বেশ ভালো লাগছে সেই সাথে নিচে যে চিনটা রয়েছে সেখানে রয়েছে ছোট করে একটি এসপি ব্র্যান্ডিং যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে আর উপরে লেটের অংশ বেশ বড় সড়ো করে রয়েছে এসপি ব্র্যান্ডিংটা যেটা আমার কাছে আগে থেকেই অনেক ভালোই লাগে এই ডিভাইসটির একটা ছোটোখাটো ব্যাট সাইড হচ্ছে এই ডিভাইসটির কিবোর্ডে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন না ডিভাইসটিতে থাকছে একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড কিবোর্ডের কোয়ালিটিটা মোটামুটি ভালোই হবে কিন্তু ব্যাকলাইটটা না থাকার কারণে হয়তো রাতের বেলায় কাজকর্মের সময় অনেকেরই একটু প্রবলেম হবে আর হ্যাঁ সেই সাথে নিচের যে টাচপ্যাডটা রয়েছে সেটিও কিন্তু বেশ বড় সড়ো আশা করছি ইউজাররা একটা ভালো ফিল পাবে ইউজ করে ওয়েল ডিভাইসটির ডিজাইনের কথাটা শেষ করে যদি কনফিগারেশনের দিকে তাকাই তাহলে শুরুতেই কথা বলবো এই ডিভাইসটির প্রসেসরটা নিয়ে ডিভাইসটিতে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর i3 11th generation প্রসেসর যার মডেলটা হচ্ছে 1115G4 যার বেস ক্লক স্পিডটা হচ্ছে 3.00 GHz আপ টু 4.10 GHz এই প্রসেসরটিতে আপনারা ক্যাশ মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন 6MB ক্যাশ মেমোরি এটি কিন্তু ডুয়েল কোর 4 থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরটি দিয়ে আপনারা চাইলে একজন মিড লেভেলের ইউজারের যে কাজগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন আর সেই সাথে এই ডিভাইসটিতে আপনারা স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 512GB NVMe SSD SSDতে থাকার কারণে ল্যাপটপটি কিন্তু বেশ ফাস্ট হবে কারণ ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোর i3 11th generation একটি প্রসেসর দুইটা মিলিয়ে ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে অবশ্যই দেবে তো এবার তাহলে কথা বলবো এই ডিভাইসটির ডিসপ্লে সেকশনটা নিয়ে ডিভাইসটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 15.6 ইঞ্চির একটি HD ডিসপ্লে যার রেজলিউশন হিসেবে থাকছে 1366x768 পিক্সেল ডিসপ্লে কোয়ালিটিটা এভারেজ সেগমেন্টের মধ্যে ধরতে গেলে খুব একটা ভালো কোয়ালিটির নয় কারণ এখানে রয়েছে HD কোয়ালিটির একটি ডিসপ্লে হ্যাঁ এখানে অবশ্যই এভারেজ সেগমেন্টের মধ্যে ফুল HD ডিসপ্লেটা পাওয়া যেত কিন্তু এই ডিভাইসটিতে যে অন্য অন্য স্পেসিফিকেশনগুলো রয়েছে যেমন এর প্রসেসর র্যাম স্টোরেজ এগুলোর দিক দিয়ে কিন্তু এসপি এলএলপিটিকে অনেক এগিয়ে রেখেছে মূলত এর কারণেই এই ডিভাইসটির ডিসপ্লে কোয়ালিটিটা অত ভালো করেনি তারপরেও যেহেতু HD কোয়ালিটির একটি ডিসপ্লে রয়েছে আশা করছি মোটামুটি ক্লিয়ারনেসটা আপনারা ভালোই পাবেন তো এবার যদি কথায় আসি এই ডিভাইসটির র্যামটা নিয়ে তাহলে এতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 8GB DDR4 র্যাম যেটা হচ্ছে 3200 MHz র্যামের কোয়ালিটিটা কিন্তু এই বাজার সেগমেন্টের মধ্যে একদম দারুণ কোয়ালিটির একটা র্যাম দিয়েছে একটু ভালোভাবে ভাবলেই বুঝতে পারবেন এই র্যামটা কোথায় ব্যবহার করা হয় প্রায় 65,000 টাকার উপরে যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোতে Core i5 সেই সাথে এই র্যামগুলো ইউজ করে তো যেহেতু এই ডিভাইসটিতে র্যামটা দিয়েছে আশা করছি মোটামুটি র্যাম স্টোরেজ এবং প্রসেসরটা মিলিয়ে আপনাদেরকে দারুণ একটা পারফরমেন্স এই ডিভাইসটি দেবে সেই সাথে এই প্রসেসরের সাথে আপনারা একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন যেটি হচ্ছে ইন্টেল UHD গ্রাফিক্স কার্ড যদিও এই গ্রাফিক্সের পারফরমেন্স আপনাদেরকে খুব একটা ভালো দেবে না জাস্ট ফটো এডিট টুকটাক ভিডিও এডিটিং বা গেমিং হালকা পাতলা যে গেমিংগুলো করবেন যদি আপনারা করেন এই ল্যাপটপটি দিয়ে সেগুলোর ক্ষেত্রে জাস্ট একটু পারফরমেন্সটা ভালো দেবে এতটুকুই এর থেকে বেশি পারফরমেন্স এই গ্রাফিক্স কার্ডটা থেকে আশা করা যায় না এবার কথা বলবো এই ডিভাইসটির একটা গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন যেটা হচ্ছে এর ব্যাটারি ল্যাপটপ কেনার আগে অনেকেই ল্যাপটপের ব্যাটারিটা নিয়ে একটু চিন্তিত থাকে কারণ বিদ্যুৎ ছাড়া ডিভাইসটিকে রান করানো যাবে এর কারণেই মূলত অনেকে ল্যাপটপ কিনে তো যাই হোক এই ডিভাইসটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 3 cell 41 AA একটি ব্যাটারি এর ব্যাটারি ব্যাকআপটা আপনারা একজন নর্মাল ইউজার হয়ে থাকলে বা একজন মিড লেভেলের ইউজার হয়ে থাকলে অ্যারাউন্ড আপনারা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো এর ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন আর হ্যাঁ সেই সাথে 45W একটি ফাস্ট চার্জারও রয়েছে যেটি দিয়ে কিন্তু এই ডিভাইসটি খুব দ্রুত সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে আর এই ডিভাইসটিকে রান করার জন্য এসপি এই ডিভাইসটিতে দিয়েছে Windows 11 যেটা কিন্তু বেশ ভালো একটি বিষয় সেই সাথে এতে রয়েছে ডুয়েল স্পিকার অডিও সাউন্ডের জন্য বেশ ভালো একটা সাউন্ড আশা করছি এই ডিভাইসটি আপনাদেরকে দেবে আর উপরের টপ বেজেলটায় রয়েছে একটি ওয়েব ক্যামেরা যেটি হচ্ছে 1 MP একটি HD ওয়েব ক্যাম টুকটাক ভিডিও কলিংয়ের কাজটা আপনারা এই ডিভাইসটি দিয়ে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন
তো যদি কথা আসি এবার এডিবেসটির কানেকটিভিটি অপশনটা নিয়ে, তাহলে এডিবেসটিতে আপনারা কানেকটিভিটি অপশন হিসেবে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। এতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পেয়ে যাচ্ছেন একটি সুপার স্পিড ইউএসবি টাইপ সি পোর্ট, দুটি সুপার স্পিড ইউএসবি টাইপ এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। এডিবেসটিতে কিন্তু সেই সাথে একটি এসডি কার্ড রিডারও আপনারা পেয়ে যাচ্ছেন। তো বর্তমান সময়ের একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপের মধ্যে যা যা পোর্টসগুলো থাকা দরকার সেগুলো কিন্তু এডিবিএসটিতে সবগুলোই রয়েছে। তো আশা করছি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আরেকটা বিষয় এখন আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এডিবিএসটির ওয়েট। এই ল্যাপটপটি কিন্তু বেশ স্লিম, একটা বড়সড় 15 ইঞ্চি ল্যাপটপ হিসেবে এডিবিএসটির ওয়েটটা হচ্ছে মাত্র 1.74 কেজি। তো যেটা আমার কাছে এডিবিএসটি অনুযায়ী অ্যাভারেজই মনে হয়েছে। আর এডিবিএসটির আপনারা একটা কালারই পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে সিলভার। এইডিবিএসটিকে নিয়ে কিন্তু আমার স্পেসিফিকেশনের পর্বটা একদম বলা শেষ। এইডিবিএসটির প্রাইস এবং পারফরমেন্সের কথায় যদি এখন আসি, তাহলে বর্তমান বাংলাদেশ মার্কেটে এইডিবিএসটির প্রাইসটা হচ্ছে 56,000 টাকার আশেপাশে। আর হ্যাঁ, এই বাজার সেগমেন্টের মধ্যে এইডিবিএসটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টগুলো লিখে যাবেন। আমার কাছে মনে হয়েছে এইডিবিএসটিতে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেই অনুযায়ী এইডিবিএসটির যে প্রাইসটা সেটা একদম ঠিকঠাক, বলতে গেলে প্রাইসটা একটু কমই রয়েছে। তো এবার যদি এডিবিএসটির পারফরমেন্সের কথা আসি, তাহলে ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, টুকটাক ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো রয়েছে, ফটো এডিট বা ওয়েব ডিজাইনের যে কাজগুলো রয়েছে, আপনি যদি একজন ছোটোখাটো মানে বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এই বাজেট সেগমেন্টের মধ্যে এডিবিএসটি সেরা হতে পারে। আর হ্যাঁ, যদি আপনি চান পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করবেন, ইউটিউবিং করবেন, ব্রাউজিং করবেন বা এইসব ধরনের কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনার জন্য এডিবিএসটি এই বাজেট সেগমেন্টের মধ্যে দারুণ একটি ডিভাইস হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টগুলো লিখে যাবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ধরনের বা কোন ল্যাপটপটি রিভিউ করবো সেটি অবশ্যই চ্যানেলে লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কোনো পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।